তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। বাংলা সিনেমার জোয়ার শুরু হয়েছে, একে একে ঢাকা এটাক, হাওয়া, পরাণের পর প্রিয়তমা, সুরঙ্গ আর প্রহেলিকার মতো সিনেমাগুলো হলে দর্শক টানছে। নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত এবারের ঈদে প্রিয়তমা সবার প্রশংসা পেয়ে এখন সাফল্যের জোয়ারে ভাসছে। এখন পর্যন্ত প্রিয়তমা ছবিটি টিকিট বিক্রির ক্ষেত্রে সব সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কেউ মানতে চায় না যদি ছবি, এই ছবিটা যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে সুপারস্টার কাকে বলে। প্রিয়তমা ভাই কাতায় এসেছে। এরই মধ্যে পরিচালক সহ শাকিব খান নিউ ইয়র্কের প্রেক্ষাগৃহে দেখেছেন প্রিয়তমা সিনেমা। পরিচালক হিমেল আশরাফ আজ তার ফেসবুকে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে 24 সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন। সঙ্গে পোস্টে হিমেল আশরাফ লিখেছেন, 2017 সালে প্রিয়তমা বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকায় চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এরপরেও তার প্রায় প্রতিটি সিনেমা অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। হিমেল আশরাফ বলেন, প্রিয়তমা না করতে পারার পরেও তার ঘরের রাজকুমার ও মায়া নামের দুইটা সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন। তাকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানিয়ে ফেলবে। কেউ কেউ বলেছেন শাকিব ভাই ভুল করতেছেন, এত নাটকের কিছুই করতে পারে নাই, পরে বুঝবেন। 99% মানুষ শাকিব ভাইয়ের কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করেছেন, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তিনি আমার উপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা, শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সাথে বললেন হিমেল ভালো বানাবে।